জিএক্সপো 2022-এ যে সমস্ত স্টুডেন্টসরা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তারা এখন যে সময়টা পাচ্ছো সেই সময়ে কোন কোন সাবজেক্ট বা কোন কোন টপিকগুলো পড়ে রাখলে পরবর্তীকালে তোমাদের যখন সেমিস্টার এক্সাম হবে তখন তোমাদের সুবিধা হবে? হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। এবং তোমাদের সকলের আরও একটা প্রশ্ন হচ্ছে যে তোমাদের কলেজ বা তোমাদের যে ক্লাস সেটা মোটামুটি কোন সময় থেকে শুরু হবে। তো প্রথমেই বলে রাখি, মোটামুটি নভেম্বরের সেকেন্ড বা থার্ড উইক নাগাদ আশা করছি তোমাদের কলেজ শুরু হওয়ার চান্সেস আছে। তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু স্পট অ্যাডমিশনের যে প্রসেস সেটা কমপ্লিট হয়নি। এবার হচ্ছে যে এই যে সময়টা তোমরা পাচ্ছ, এই সময়টা তোমরা কি করতে পারো? তোমাদেরকে আগেই আমি বলে দিয়েছিলাম তোমাদের সেমিস্টার ওয়ানে টোটাল 10টা সাবজেক্ট আছে। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ কোন কোন সাবজেক্ট আছে। এর মধ্যে কিছু থাকছে থিওরি, যেমন ম্যাথামেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ, আর ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স। এগুলো হচ্ছে তোমাদের 5টা হলো তোমাদের থিওরিটিক্যাল সাবজেক্ট, এবং বাকি 5টা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল বা ল্যাব। এবং তোমাদের যে টোটাল মার্কস সেটা হচ্ছে 1000, এবং তোমাদের যে পাস মার্কস সেটা হচ্ছে 40%, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে 100 তোমাদেরকে কিন্তু 40 পেতে হবে পাস করার জন্য। এবার যতক্ষণ পর্যন্ত না তোমাদের কলেজ শুরু হচ্ছে, ডেফিনেটলি তোমরা ল্যাব যে সাবজেক্টস গুলো আছে সেগুলোতে তোমরা কিছু করতে পারবে না। তো বাকি যে সাবজেক্টস গুলো আছে সেগুলোর মধ্যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইঞ্জিনিয়ারিং সরি কমিউনিকেশন স্কিলিং ইংলিশ, এই কটা সাবজেক্টে তোমরা কিন্তু এখন একটু একটু করে কিন্তু প্রিপারেশন নিতে পারো বা নোটস তৈরি করে রাখতে পারো। এবং যে সমস্ত স্টুডেন্টসরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো তাদের ক্ষেত্রে কিন্তু একটু কম অসুবিধা হয়, কিন্তু যে সমস্ত স্টুডেন্টসরা ডাইরেক্ট মাধ্যমিক দিয়ে এসেছো বা আর্টস এর ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য কিন্তু ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রিটা অবশ্যই এখন থেকে কিছুটা এগিয়ে রাখা অত্যন্ত জরুরি। তা না হলে কিন্তু তোমাদের যখন সেমিস্টার শুরু হবে তখন কিন্তু তোমরা সমস্যায় পড়বে। এখন তোমাদের যেটা করণীয়, ম্যাথসের যে কটা সাবজেক্ট সরি যে কটা চ্যাপ্টার আছে, যেমন ধরো তোমরা দেখতে পাচ্ছ ইউনিট 1-এ লগারিদম আছে, কমপ্লেক্স নাম্বার আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, বাইনোমিয়াল থিওরেম আছে, এছাড়াও তোমাদের ভেক্টর অ্যালজেব্রা আছে ইউনিট 2-তে, ইউনিট 3-তে আছে ট্রাইগোনোমেট্রি। তো এই যে চ্যাপ্টার্স গুলো আছে এই চ্যাপ্টার্স গুলো তোমাদেরকে কি করতে হবে, এই চ্যাপ্টার্স এর বেসিক যে ফর্মুলা গুলো আছে সেগুলো তোমরা এখন থেকে খাতায় নোট ডাউন করে রাখো, এবং সেই বেসিক ফর্মুলা গুলোকে এবং বেসিক যে কিছু প্রবলেম বা সলিউশনস যেগুলো আছে সেগুলো তোমরা ভালো করে এখন থেকে করে রাখো, তাহলে কিন্তু তোমরা অনেকটাই এগিয়ে যাবে। এবার হচ্ছে এখন তোমাদের কাছে ডেফিনেটলি বই নেই, তো তোমরা কিভাবে এগোবে? তোমরা ইউটিউবে এই যে টপিক গুলো দেখতে পাচ্ছ টপিক ওয়াইজ সার্চ করতে পারো, এবং এর যে থিওরি বা কি করে কি করতে হবে সেগুলো কিন্তু তোমরা ইউটিউব থেকে ডেফিনেটলি পেয়ে যাবে। এবং বই কেনার কথা যদি কেউ ভাবো, দেখো তোমরা কিন্তু কলেজের লাইব্রেরি থেকে ডেফিনেটলি সব বই ম্যাক্সিমাম বইটাই পেয়ে যাবে, এবং যেগুলো পাবে না সেগুলো সিনিয়রদের থেকেও তোমরা পেয়ে যাবে। তো সেক্ষেত্রে বই কেনার প্রয়োজন সেভাবে হয় না, বাট যদি কোনো স্টুডেন্ট ভাবো যে না আমি বই কিনে রাখতে চাই তাহলে সেক্ষেত্রে তোমরা কিনতে পারো। ঠিক সেরকম ভাবে ফিজিক্স এর টোটাল 6টা ইউনিটস আছে, তো এখান থেকে তোমরা একটা বা দুটো ইউনিটও যদি শেষ করে রাখতে পারো কলেজ খোলার আগে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেকটাই এগিয়ে থাকবে। এবং কেমিস্ট্রিরও তাই, টোটাল 5টা ইউনিটস আছে, এর মধ্যে চ্যাপ্টার ওয়াইজ তোমরা ইউটিউবে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে, এবং নোটস যেগুলো সেগুলো এখন থেকেই তোমরা তৈরি করে রাখবে অল্প অল্প করে। এক একটা করে চ্যাপ্টার তোমরা ধরবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে যতটা সম্ভব নোট ডাউন কিন্তু করে রাখো, সেক্ষেত্রে তোমাদের যখন পরবর্তীকালে কলেজ খুলবে তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে। এবং আরেকটা যেটা তোমরা সেটা করবে, যেটা হচ্ছে যে কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। বিভিন্ন ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল ভিডিওজ আছে যে কমিউনিকেশনের জন্য তোমাদের কি কি করতে হবে, সেই সমস্ত ভিডিওসগুলো দেখো এবং প্রত্যেক দিন অল্প অল্প করে কিন্তু প্র্যাকটিস করো। এবং সকলকে বলবো মোটামুটি এখন থেকে দিনে অন্তত 4 ঘন্টা করে পড়ার প্র্যাকটিস, এই যে সময়টুকু তোমরা বাড়িতে আছো সেটা ডেফিনেটলি বাড়িতে ট্রাই করো। প্রত্যেকটা সাবজেক্ট, ম্যাথ 1 ঘন্টা, ফিজিক্স 1 ঘন্টা, কেমিস্ট্রি 1 ঘন্টা এবং ইংলিশের পিছনে 1 ঘন্টা করে, অর্থাৎ 4টে সাবজেক্টে তোমরা প্রত্যেক দিন যদি 4 ঘন্টা করে সময় দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে পড়ার প্রতি যে ডেডিকেশন সেটা কিন্তু আবার তৈরি করতে হবে। কারণ তোমরা সকলেই জানো যে
টোটাল যে প্রসেস, কাউন্সেলিং যে প্রসেস, এটা অনেক দেরি হয়েছে। লাস্ট তবে কবে যে তোমরা বই নিয়ে পড়তে বসেছো সেটা তোমরা সকলে কিন্তু নিচে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাই সকলকে বলবো, এই যে সময়টা পাচ্ছো, যেটা বাড়িতে তোমরা আছো, সেই সময়টা কিন্তু মানে সময় মতো করে এক্সাক্ট 2 ঘন্টা বা 3 ঘন্টা যে বসে যে পড়ার যে অভ্যাস, সেটা কিন্তু তোমাদের আবার তৈরি করতে হবে। কারণ আমি আশা করছি এই অভ্যাসটা মানে মোটামুটি 90% স্টুডেন্টের কিন্তু চলে গেছে। এবং এই যে পিডিএফ এর লিংক, সেটা টেলিগ্রাম চ্যানেলে তোমরা সকলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ফাইলস যে অপশনটা আছে, এই ফাইলস অপশনটাতে ক্লিক করবে এবং এখানেই কিন্তু তোমরা পেয়ে যাবে সেমিস্টার 1 এর সিলেবাসের এই যে পিডিএফ, সেটা।